প্রশাসনকে রাজনীতিকরণ করা হয়েছে, বিচার বিভাগকে ধ্বংস করা হয়েছে, এবং শিক্ষা প্রতিষ্ঠান, যেটা সবচেয়ে সেন্সিটিভ জায়গা, সেটিও ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতির মানে চিত্রটা যদি একটু জানতে চাই, আপনারা কি মনে করেন, মানে আপনারা বাংলাদেশের রাজনীতিগুলোকে কিভাবে বিশ্লেষণ করেন? প্রথমে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবার এবং আমার সহযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। আর রাজনীতি বিষয়টি আসলে প্রতিদিনের ভাত খাওয়ার মতো। আমরা যেভাবে দেখি, রাজনীতি আমাদের জীবনের সঙ্গে জড়িত এবং আমরা প্রতিটি মানুষই একজন পলিটিক্যাল জীব। সো আমার জেনারেশন বা আমরা ছাত্ররা রাজনীতিটাকে গত 15 বছর ধরে এভাবেই দেখছি যে আই হেট পলিটিক্স একটা টার্ম চলে এসেছে। এখন আজিজ ভাই একটা কথা বলেছেন, আমার শ্রদ্ধেয় অগ্রজ, যে স্বৈরাচার, সংবিধান স্বৈরাচারকে জন্ম দিচ্ছে এবং এর ফলে আমাদের গণতন্ত্র প্রত্যেকটা দল হারিয়ে ফেলছে এবং মানবাধিকারগুলো লঙ্ঘিত হচ্ছে, এবং সবশেষে আপনারা তো দেখতে পাচ্ছেন ফলাফল। এবং আমি একটা কথা বলতে চাই যে সংবিধান যদি স্বৈরাচার জন্ম দেয়, আমাদের দেশের স্বৈরাচাররাও কিন্তু সংবিধান জন্ম দিচ্ছে। তারা প্রতিবার ক্ষমতায় আসছে, নিজেদের মতো সংবিধান পরিবর্তন করছে, নিজেদের সুবিধার্থে তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানাচ্ছে, আবার সেটাকে নাম পরিবর্তন করে তারা সাইবার সিকিউরিটি অ্যাক্ট নাম দিচ্ছে। এখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে সাইবার সিকিউরিটি অ্যাক্টের আসলে পার্থক্য কতটুকু, এটা কতটুকু হিউম্যান রাইটস আমাদের সংরক্ষিত করতে পারছে? সো আসলে রাজনীতি, প্রশাসনকে রাজনীতিকরণ করা হয়েছে, বিচার বিভাগকে ধ্বংস করা হয়েছে, এবং শিক্ষা প্রতিষ্ঠান, যেটা সবচেয়ে সেন্সিটিভ জায়গা, সেটিও ধ্বংস হয়ে গেছে। আমাদের আবাসিক হলের চিত্র যদি আপনারা দেখেন, আমরা কতটুকু রাজনীতির কবলে, করাল গ্রাসে কতটুকু আমরা আসলে শেষ হয়ে গিয়েছি। সো রাজনীতিটাকে আমার জেনারেশন আসলে খুব ভালোভাবে দেখে না। তবে অ্যাট দ্য সেম টাইম আমরা সবাই যেহেতু পলিটিক্যাল জীব এবং পলিটিক্স আমাদের সাথে জড়িত, তেমনি রাজনীতিটাকে আমাদের ধারণও করতে হবে এই নতুন জেনারেশনকে। আমরা যদি রাজনীতিটাকে হারিয়ে ফেলি এবং সমাজের ভাবনাগুলোকে আমরা আমাদের মধ্যে ধারণ না করতে পারি, একটা সময় দেখা যাবে যে আমরা ওই স্বৈরাচারের মতো জনবিচ্ছিন্ন হয়ে যাব। আর সেক্ষেত্রে মানে রাজনীতি নিয়ে তো চিন্তার কথা শুনছি আনিকা, আপনাদেরকে যদি বলা হয়, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত আছে, যারা এই আন্দোলনটা পুরাটা করেছে, মানে আমরা শুধু শিক্ষার্থীদের কথাই বলছি না, যে যারা একদম সর্বস্তরের মানুষ যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল, তাদের যদি মতামত চাই যে তারা একটি রাজনৈতিক দল করতে চায়, তারা কেমন ধরনের রাজনৈতিক দল করবে বিএনপি আওয়ামী লীগের বাইরে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়, আমরা সম্পূর্ণ নন পলিটিক্যাল ব্যানার থেকে, সবাই সবার জায়গা থেকে, আপামর জনতা, আমাদের সবার একটাই লক্ষ্য ছিল, আমরা স্বৈরাচার হটাবো এবং দেশে জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করব। এখন আমরা যদি, আপামর জনতা যদি চায় যে একটি রাজনৈতিক দল গঠন হবে, অবশ্যই তাদের অধিকার সবচেয়ে বেশি সংরক্ষিত যে উপায়ে হবে রাজনৈতিক দল, সেই জিনিসগুলো বিবেচনা করেই গঠিত হওয়া উচিত, আমি অন্তত এটি মনে করি। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেহেতু একটি সফল রাষ্ট্র এবং গণতন্ত্রের সূচনা করতে পেরেছে এত বছর পরে আমাদের দেশে, সো আমি মনে করি আমাদের প্ল্যাটফর্ম সবসময় জনতাকে মাথায় রেখে, জনতার ক্ষমতাকে মাথায় রেখে যদি কোনো দল গঠন করা হয়, এই বিষয়টাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেবে।